স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্র লীগের একক আধিপত্যে কোন ঠাসা অন্য ছাত্র সংগঠনগুলো ছাত্র লীগের দুজনের কমিটিতেও রয়েছে দুই গ্রুপে বিভক্ত সংঘাত সংঘর্ষে আতঙ্কে শিক্ষার্থীরা রয়েছে শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতিও এমনকি ছাত্র লীগের দুটি গ্রুপের সংঘাতে ক্যাম্পাস অচল থাকে মাসের পর মাস পিছিয়ে পড়ছে শিক্ষা জীবনও চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসময় শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই ক্যাম্পাস এখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নিয়ন্ত্রণে যদিও নিজেদের মধ্যে অন্তকন্দলে বিপর্যস্ত সরকার দলীয় এই ছাত্র সংগঠন 2019 সালের 13 জুলাই রাজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের একটি কমিটি ঘোষণার তিন বছর পার হলেও এখনো হয়নি পূর্ণাঙ্গ কমিটি আশা করি আমরা এই কয়েকদিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ দিবে আর যদি এই কমিটি করতে ব্যর্থ হয় আমাদের বর্তমান সভাপতি সেক্রেটারি এতদিন পরে যদি করতে ব্যর্থ তাহলে এক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য দাবি জানাচ্ছি তাই এ সময়ে নিজেদের মধ্যে 200 বারের বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে আবার এসব সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে অবরোধ করা হয় শাটল ট্রেন শাটল ট্রেনেও রয়েছে বগিভিত্তিক রাজনীতি এতে প্রায়ই বিপাকে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদেরকে হয়রানি করে রাজনীতি হওয়া উচিত না যারাই রাজনীতি করেন তারা যাতে সুস্থ রাজনীতির চর্চাটা করেন যে কোনো সংগঠনে থাকুক এরা যেন ছাত্রছাত্রীর উপকারে সেরা কোনোভাবে যেন ছাত্রছাত্রীর জন্য হানিকর বা অকল্যাণকর না হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দাপটে ছাত্রদলের অবস্থান না থাকলেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় বাম সংগঠনগুলো আমরা সকল আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই এবং প্রশাসনকে আমরা সাধুবাদ জানাই আমরা সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত হোক এটাই আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন সংঘাতে যে দলই জড়াবে কোনো ছাড় দেয়া হবে না আমরা চেষ্টা করব শক্তভাবে আমাকে উপর থেকে মেসেজ পেয়েছি শক্তভাবে হ্যান্ডেল করার জন্য আমার হারাবার কিছু নাই আমি এখন শক্ত হাতে আমার যারা আছে তাদেরকে নিয়ে এই ব্যবস্থায় স্থায়ী করব ক্যাম্পাসে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশ প্রশাসনের এটা তো বিশ্ববিদ্যালয়ের ব্যাপার আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে আমরা তো প্রক্টরিয়াল বডি নিয়ে কাজ করি প্রক্টরিয়াল বডি যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত দেয় আমরা ওই অনুযায়ী আমরা কাজ করে থাকি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি চান সংশ্লিষ্টরা নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 5 জনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজান আক্তারের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড মঞ্জুর হওয়ার 5 জন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মোহাম্মদ আজিম নৃবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের নুরুল আফসার বাবু হাটহাজারী সরকারি কলেজ সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র নূর হোসেন শাওন ও দ্বিতীয় বর্ষের মাসুদ রানা এবং সাইফুল ইসলাম আইনজীবীরা জানান 5 জনকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে শুক্রবার রাত ও শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে র‍্যাব আসামি পক্ষের বিধ্বংসনীরা আসামিদের জামিন চেয়েছেন এবং রিমান্ড বাতিলের আবেদন করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের মামলায় আজকে বিজ্ঞ আদালত 5 জন আসামি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জামিনের আবেদন নামঞ্জুর করেছেন মিথ্যা ঘোষণা এবং আইপি জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর দিয়ে একের পর এক আসছে মদের চালান কয়েকদিনে 4 কন্টেইনার মদ জব্দ বন্দর থেকে রোববার আরও 1 কন্টেইনার ঢাকা থেকে জব্দ কাস্টমস কর্মকর্তারা বলছেন 60 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে এই অসাধু আমদানিকারক চক্র চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয় গার্মেন্টসের কাঁচামাল ঘোষণা দিয়ে চীন থেকে আনা হয়েছে এই 2 কন্টেইনার ভর্তি মদের চালান নীলফামারীর উত্তরা ইপিজেডের ডংজিন ইন্ডাস্ট্রিয়াল বিডি লিমিটেড ও বাগেরহাটের মোংলা ভিআইপি ইন্ডাস্ট্রিজের নামে এই কন্টেনার আসে চট্টগ্রাম বন্দরে কাস্টমস কর্মকর্তারা বলছেন কয়েকদিন আগেও ধরা পড়েছে আরও 2 কন্টেইনার ভর্তি মদ গোয়েন্দার তথ্যের ভিত্তিতে ঢাকা থেকেও জব্দ করা হয় আরও 1টি মদ ভর্তি কন্টেনার উচ্চ শুল্কের পণ্য হওয়ায় আইপি জালিয়াতি সহ নানাভাবে শুল্ক ফাঁকি দিয়ে কয়েকটি চক্র উঠে পড়ে লেগেছে মদ আমদানিতে
এরা এই কাজগুলা করেছে যে র মেটেরিয়ালস আমদানির পরিবর্তে তারা এই ধরনের পণ্যগুলো এনে সুস্পষ্টভাবে এটা মিথ্যা ঘোষণা হয়েছে। সো কাস্টমস আইনে এবং যে প্রচলিত বাংলাদেশ অন্যান্য আইন আছে সেই মোতাবেক এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমদানির সাথে জড়িতদের খুঁজতে মাঠে নেমেছে কাস্টম শুল্ক গোয়েন্দারা। থানায় মামলা করা হয়েছে, তারা অ্যারেস্ট হয়েছে, মানি লন্ডারিং এর মামলা সুপারিশ করা হয়েছে। অর্থাৎ আইনানুক এই প্রক্রিয়াগুলো কিন্তু অতীতের গুলো হয়েছে, এখন যেটা আছে এটা ক্ষেত্রে হবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন দ্রুত এই অসাধু চক্রকে আইনের আওতায় না আনলে শুল্ক ফাঁকির প্রবণতা আরো বাড়বে। এই ধরনের ঘোষণা বহির্ভূত আমদানি কাজে যারা জড়িত আছেন আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এই রকম কার্যক্রম অতি সত্বর বন্ধ হওয়া উচিত। শুল্ক গোয়েন্দারা বলছেন এর আগেও মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির ঘটনা ঘটেছে অনেক, নেওয়া হয়েছে ব্যবস্থাও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ফেনীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে 3 ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 10:30 দিকে ফেনী পৌরসভার 9 নং ওয়ার্ডের নাজির রোডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রহমান, মনির ও আল আমিন। তারা 3 ভাই রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানান বাড়ির মালিক রুহুল আমিন। 9 নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিল বলেন, 2 বছর যাবৎ তারা এখানে রয়েছেন। সকাল 10:30 দিকে বিকট শব্দে আওয়াজ হলে ঘটনাস্থলে ছুটে যান তারা। প্রথমে দুজনকে হাসপাতালে পাঠানো হয়, পরে ফায়ার সার্ভিস আরও একজনের মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, তাদের সঙ্গে স্থানীয়দের তেমন কোনো সম্পর্ক ছিল না। যে স্থানে তারা থাকতেন সেটি অনেকটাই পরিত্যক্ত, আর ওই ভবনটি এখনও পুরোপুরি নির্মাণ হয়নি। টাঙ্কির উপরে ময়লার টাঙ্কির উপরে ওদের থাকার স্থান ছিল, মালিক ওইখানে থাকতে দিয়েছে, আর ওইখানে থাকতো। এই যে বিস্ফোরণ হয়ে রাত্রে ওইখানে লাস্টটা দেখি তারা এটা উদ্ধার করছে, উদ্ধার করে এটা সাদা পলিথিনের ভিতরে ভরছে, ভরে তারা এটা নিয়ে গেছে। বাতাস যাওয়ার জন্য কোনো রাস্তা না রাখার কারণে, এবং হচ্ছে যে ড্রেন এখানে অভ্যন্তরীণ যে ড্রেনের সাথে এটা সংযোগ থাকার কারণে এখানে বিষাক্ত গ্যাস জমে যায়, এবং এই বিষাক্ত গ্যাসের কারণেই আজকের এই দুর্ঘটনা। এখানে ঘটনাস্থলে 2 জনকে খুব গুরুতর আহত অবস্থায় এবং 1 জনকে মৃত অবস্থায় আমরা উদ্ধার করি। দর্শকের বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজির আহমেদ রতন। রতন, 3 ভাইয়ের মৃত্যুর ঘটনায় সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এলাকাবাসী কি বলছে? জি ফয়সাল, আমি যেখানে যেই ভবনটিতে আসলে বিস্ফোরণ হয়েছে আমি সেই ভবনের পাশেই রয়েছি। এখানে যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে, আছে 3 ভাইয়ের একসাথে মৃত্যু, এলাকাবাসী স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন এই 3 ভাই এখানেই থাকতেন এবং নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তবে এখানকার যেই ফায়ার সার্ভিস বলছেন যে বিল্ডিং যে সেফটি ট্যাঙ্কিটা বিস্ফোরিত হয়েছে, সেখানে আসলে সেফটি ট্যাঙ্কির মধ্যে যে একটি পাইপ থাকে গ্যাস নির্গম, সেই পাইপটি দেওয়া হয়নি, অর্থাৎ যার কারণে বিষাক্ত গ্যাস জন্মে কিন্তু এটি বিস্ফোরিত হয়েছে। এবং পুলিশ বলেছেন যদি এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবার অথবা কেউ যদি অভিযোগ করেন সেটি একটি নিয়মিত মামলা রুজু করবেন। তবে এখানকার স্থানীয় কাউন্সিলরও বলছেন যে আসলে বিল্ডিং কোড মানা হয়নি, সেটা তারা খতিয়ে দেখবেন। তবে এখন ঘটনা দুর্ঘটনাস্থল এসেছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো যে আসলে এখানে দুর্ঘটনার কারণ কি। আচ্ছা, মানে মেয়র সাহেব, আপনি কি বলবেন যে এখানে দুর্ঘটনার কারণ কি, বিল্ডিং কোড কি মানা হয়েছে কিনা? ইতিমধ্যে আমরা ফেনী পৌরসভায় ইঞ্জিনিয়ার এবং এক্সিন আমরা এসেছি, আমরা ওরা তদন্ত করতেছি। আর্লি আপনাদেরকে আমরা একটা রিপোর্ট দিব এখানে ত্রুটি আছে কিনা, এই ভবনে অনুমোদন আছে কিনা, পরবর্তী এটা আমরা ইয়ে পাওয়ার পরে আমি আপনাদের জানাবো। না, আমরা এখানে দেখছি যে এখানে যে এখানে রাস্তাও সরু এবং ফায়ার সার্ভিস যেটি বলেছে যে পুরো আইন মানা হয়নি, এক্ষেত্রে আপনাদের যে দেখভালের ব্যাপারটি একেবারে ফেলে দেওয়া যায় না। এটা আসলে পুরান ভবন, এটা আমি আসা আগে এটা হয়েছে, তারপরও কোনো যদি ত্রুটি থাকে সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই ফেনী পৌরসভা ব্যবস্থা নিব এবং কঠিন ব্যবস্থা নিব। এই ধরনের মানুষ মৃত্যুবরণ করবে কোর্ট বিল্ডিং না মেনে, সেই মালিকের বিরুদ্ধে আমরা আইনগত যে ধরনের ব্যবস্থা আছে সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব। ইতিমধ্যে এটি আমার তো কাজ তদন্ত চলতেছে। আর আপনারা এটা বলতে চাই যে যারা ক্ষতি মৃত্যুবরণ করেছেন তার 3 জনে আপন ভাই, ওদেরকে বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, তাদেরকে এখান থেকে পাড়াবার জন্য যা যা ব্যবস্থা, ঘাড়ি লাশ দাফন করা যা যা খরচ আছে সমস্ত খরচ আমরা ফেনী পৌরসভা আমরা এটা বহন করবো।
আচ্ছা, এই দুর্ঘটনা থেকে আপনারা পৌরসভা কি ভবিষ্যতে যে বিল্ডিং কোড মানার ক্ষেত্রে কি সচেতন হবেন কিনা? অবশ্যই সচেতন হব, এই ধরনের কোড বিল্ডিং আইন না মেনে তা ঘর করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা সহায়তামূলক আমরা কিছু আমরা প্রচারণা করব এই ধরনের কোড আইন মেনে ধরুন ঘর না করে। আপনাকে ধন্যবাদ। জি ফয়সাল, যেভাবে পৌর মেয়র বলছিলেন যে এখানে যদি বিল্ডিং কোড যে ফায়ার সেফটি বলছেন যে বিল্ডিং কোড মানা হয়নি এবং এই যে সেফটি ট্যাঙ্কে যে গ্যাস বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার যে পাইপ দেওয়া হয়নি যার কারণে এটি বিস্ফোরিত হচ্ছে, সেক্ষেত্রে পৌর মেয়র বলেছেন যে ভবিষ্যতে অন্যান্য বাড়িগুলোর ক্ষেত্রেও কিন্তু বিল্ডিং কোড মানার ক্ষেত্রে ওনারা সচেতন থাকবেন এবং যারা পৌর এখানে মালিকের বিরুদ্ধে ভবন মালিকের বিরুদ্ধে তারা পৌরসভা থেকে ব্যবস্থা নেবেন। এবং তিনি বলেছেন যে যারা এখানে যে তিনজন নিয়োজন তাদের বাড়ি বাগেরহাট জেলায় তাদেরকে তাদের সৎকারের খরচ এবং পরিবহন যে খরচগুলো লাগে পৌরসভা থেকে দেওয়া হবে। এই ছিল এখানে যে ভবনটিতে সেফটি ট্যাঙ্কি বিস্ফোরিত হয়েছে তার সবশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি স্টুডিও ফয়সাল আপনার কাছে। রতন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে সাত দিনের ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে নাসিরাবাদ হাউজিং এলাকায় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী মশার ওষুধ ছিটানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রামের 41 ওয়ার্ডে ধাপে ধাপে ওষুধ ছিটানো কার্যক্রম অব্যাহত থাকবে, তবে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এই এডিস মশার প্রজনন ক্ষেত্র হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি, যেমন সোসাইটি, বিভিন্ন ছাদের জমে থাকা পানি, পরিত্যক্ত ঘরের জমে থাকা পানি, ছাদ বাগানের টবের পানি, এগুলোর জন্য আমরা এলাকাবাসীকে নগরের বাসীকে সচেতন করার জন্য সাত দিন ব্যাপী একটা ক্রাশ প্রোগ্রাম করব, যেখানে ডেঙ্গু মশার উৎপত্তি স্থল সেগুলোকে আমরা ধ্বংস করব। বন্দর নগরী হিসেবে পানি, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে সরকারের অনেক গুরুত্ব প্রদানের কথা থাকলেও এক্ষেত্রের সরকারি সংস্থাগুলির সাথে সরাসরি আলোচনা ও তাদের প্রদত্ত তথ্য মোতাবেক অনেক জায়গায় গরমিল পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে চট্টগ্রামে পানি, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি ও জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণ পরবর্তী বিষয়গুলো নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম নাজির হোসাইনের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার সাভেরির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রামের সহসভাপতি সাংবাদিক এম নাসিরুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাবের চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু। এ সময় শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, যেখানে জড়িয়ে আছে শিক্ষার্থীদের আবেগ আর ভালোবাসা, হাজারো শিক্ষার্থীর স্মৃতির খেরো খাতায় ঐতিহ্যের এই ট্রেন ভিনদেশি এক তরুণের ছোঁয়ায় ফিরে পেয়েছে প্রাণ। শিক্ষার্থীদের সুখ দুঃখের সাথে শাটল ট্রেনকে একাই রাঙিয়ে দিচ্ছেন জার্মান তরুণ লুকাস জিলেঞ্জার, যা সাড়া ফেলেছে পুরো ক্যাম্পাসে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। It's like for 3 years in my mind, and then was COVID and I cannot come, and there was problems and was traveling and stuff, but finally it's better. Canvas is moving and running through all your city, through all our cities, and it's a mobile canvas, so everybody can see your art. Hello.
দৃশ্য দেখে ভালো লাগছে, আমরা ভালো ফিল করতেছি আর কি। আগেও ভালো লাগতো, এখনো ভালো লাগছে, অনুভূতিটা এখন একটু অন্যরকম আর কি। বান্দরবানে পাহাড়ে বাড়ি মালটা এক জাতের বাগান করে ব্যাপক সাফল্য পাচ্ছেন চাষিরা। পাহাড়ের বুকে এই মালটা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় আগ্রহী হয়ে উঠেছে চাষিরা। বান্দরবান প্রতিনিধি রতন কুমার দে পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের বুকে মালটা স্বপ্ন দেখাচ্ছে বান্দরবানের চাষিদের। এক সময় যে পাহাড় থাকত অনাবাদী, সেখানে এখন হচ্ছে মালটার ফলন। কম পরিশ্রম ও স্বল্প খরচে বেশি লাভজনক হওয়ায় মালটা চাষে ঝুঁকছেন চাষিরা। যেভাবে ফলন আসতেছে আমাদের দেখা দেখি, আমরা যারা বর্তমান মালটা চাষ করেছি, আমাদের দেখা দেখি আরো পাহাড়ি বাঙালি সকলেই মালটা চাষ করার জন্য আগ্রহ পাশে। পাহাড়ে এখন মালটা চাষ হইতেছে, মালটা চাষ হওয়ার পর আমরা বিক্রি করে খুব লাভবান হইতেছি। প্রথম পাহাড়ে মালটা চাষ করেছি, প্রায় মালটা চাষ করে আমরা পরিবার পরিজন চালাই। বান্দরবানের মালটা খুবই মিষ্টি, যার ফলে আমরা মালটা চাষের দিকে আগ্রহ বাড়াচ্ছি। মালটা চাষে কৃষকদের চারা ও সার প্রদান সহ নানাভাবে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, বিনামূল্যে তাদেরকে আমরা সার চারা এবং তাদেরকে আন্তঃপরিচয়ের জন্য আমরা বাড়ানাশক দিচ্ছি, এক্সপ্রমেশন আমরা দিচ্ছি। এবং পরবর্তীতে আমাদের কৃষক ভাইরা তাদের যে গাছ থেকে কীভাবে গ্রাফটিং কিংবা কলমের মাধ্যমে নতুন সারা উৎপাদন করতে পারে, সেই বিষয়ে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে 2020-21 অর্থ বছরে বান্দরবানে 385 হেক্টর জমিতে 5158 মেট্রিক টন বাড়ি মালটা এক উৎপাদন হয়, আর 2021-22 অর্থ বছরে 452 হেক্টর জমিতে মালটার লক্ষ্যমাত্রা 6662 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এ ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।